হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো অরল ডাল। অরল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা সেদ্ধ করে একবারে বানিয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো, টমেটোটা বেশি লাগবে, কারি পাতা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি কস্তুরি মেথি, হলদি পাউডার, নুন পরিমাণ মতো, তারপরে জিরে পাউডার, সাদা জিরে, গোটা জিরে, আর শুকনা লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য, আর নিয়েছি ঘি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দিয়ে আমি ডালটা রান্না করব। হেভি টেস্টি হয় ডালটা খেতে। এখন আমি প্রেশার কুকারে বানাবো। প্রেশার কুকারে আমি জল দিয়ে দেব। অরল ডালটাকে আমি চারটে মতো সিটি দিয়ে দিব, তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ডালটা দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দেবো, আর পরিমাণ একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে সিটিটা লাগিয়ে দেব, আর চারটে মতো আমি সিটি দিয়ে নেব ডালটাকে। ডালটা চারটা সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এই ডালটার মধ্যে আমি দিয়ে দেব, ডালটা একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর ডালটার মধ্যে দিয়ে দেব হলদি পাউডার, হলদি পাউডারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব, গুঁড়া মশলাগুলো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো জিরে পাউডার। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য একটু ডালটাকে হতে দিয়েছে। তারপর আমি এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, ফোড়ন দিব আমি, সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা একটা দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি হিং, হিংটা এখানে দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে, বেশি পড়ে গেছিল, হিং 2 চিমটি মতো দিয়েছে। আর দেবো কারি পাতা, দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে, ফোড়নটা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি একটু মিষ্টির জন্য মধু দিয়েছি 1 চামচের মতো। আর দিব 2 চামচের মতো ঘি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আমি একদম লাস্টে দিয়ে দিব কস্তুরি মেথি, আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, হাতে মেশ করে দিয়ে দিব। এই ডালটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, এত টেস্টি হয় খেতে। আমি কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, এখন কস্তুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিব। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে, তেমন টেস্টি হয়েছে ডালটা। এই ডালটা লুচি পরোটা প্লেন রাইস সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপর আমি গ্যাস অফ করে দিলাম, এবার স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি অরল ডালের রেসিপি, হেভি টেস্টি হয় খেতে, একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি।